চেক প্রজাতন্ত্রের জাতীয় দূতের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। চেক প্রজাতন্ত্রের জাতীয় দিবস উপলক্ষে প্রাগ ক্যাসেলে এক সম্বর্ধনা অনুষ্ঠানে কূটনৈতিক কর্পসকে আমন্ত্রণ জানান চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পাভেল এবং ফার্স্ট লেডি মিসেস ইভা পাভলোভা। 27 অক্টোবর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। এতে বক্তব্য রাখেন চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পাভেল। এ সময় নির্বাচিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাসহ বিশিষ্ট নাগরিকদের জাতীয় অলঙ্করণ প্রদানের মধ্য দিয়ে জমকালো সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া উচ্চপদস্থ বিভিন্ন ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শেষ হয় 28 অক্টোবর। অনুষ্ঠানে বর্তমান আন্তর্জাতিক সংকটময় অবস্থায় বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করেন মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। এছাড়া দেশটির রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা সহ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি। অনুষ্ঠানে চেক প্রজাতন্ত্র ও অনাবাসী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মেহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে